ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব। পাল্টা ব্যবস্থা নিচ্ছে মস্কো, যে কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। তরতর করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এ অবস্থায় বৈশ্বিক খাদ্য নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, চলমান রুশ ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও অর্থনৈতিক সম্পদ বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের দেশগুলো। They spend a larger share of their income on food. They'll be much more influenced by this more expensive food. So I guess Southern Europe and also Africa, indeed, Egypt, the Arab countries, they are also huge importer of grain. They will face perhaps a lack of supply and also much more expensive grain. So they will really suffer, these countries. এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম বেড়েছে সানফ্লাওয়ার তেলের। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অর্ধেকের বেশি সানফ্লাওয়ার তেল রপ্তানি করে থাকে। তবে নিষেধাজ্ঞার জেরে রপ্তানি বন্ধ হওয়ায় হু করে বাড়ছে দাম। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপ। আফরিন মৌ, সময় সংবাদ।